চাইনিজ খাবারগুলো দেখলেই কিন্তু বাইরে যেয়ে খাওয়ার একটা ক্রেভিং আসে। তো সব সময় কিন্তু বাইরে যেয়ে খাওয়াটা পসিবলও হয় না, আর বাইরের খাবারটা কিন্তু অতটা হেলদিও না। কেমন হয় যদি আমরা বাসায় এই চাইনিজ প্লেটারটা তৈরি করি? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ আইটেমের তিনটা মেনু, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই, আমি যেভাবে বাসায় তৈরি করি। এখানে আমি প্রথমে চিলি চিকেনটা তৈরি করব, এর জন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি, আর এটার সাথে সামান্য চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া, সেই সাথে সামান্য আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর টমেটো সস দিয়েছি, সয়া সস দিয়েছি আর হচ্ছে গিয়ে চিলি সস দিয়েছি। এরপরে ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা সাইডে। এরপর এটার সাথে একটা ডিম অ্যাড করব, এর জন্য একটা ডিম নিয়েছি, আর ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি, আর অর্ধেকটা ডিম দিয়ে আর অর্ধেকটা ডিম রেখে দিয়েছি, আর তিন টেবিল চামচের মতন দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। এখন সবগুলো মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে তারপর আমি ফ্রাই করে নিয়েছি। ভিডিওটা যাতে বেশি লেন্দি না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি। তো আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখলে কিন্তু এই রেসিপিগুলো বাসায় তৈরি করে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিকেনগুলোকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এখন ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে তুলে নিব। তো আজকে কিন্তু ভিডিওটা কিন্তু যারা চাইনিজ আইটেম পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি প্রায় কিন্তু বাসায় এই আইটেমটা তৈরি করি, ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলে কিন্তু মন্দ হয় না। তো এখন এখানে আমি দিয়েছি রসুন কুচি আর আদা কুচি, আর এটাকে একটু ভেজে নেওয়ার পরে সামান্য পানি দিয়েছি, এরপরে আদা রসুন বাটাও দিয়েছি সামান্য পরিমাণে, দুই চা চামচ দিয়েছি আমি এখানে সয়া সস, এরপরে দিচ্ছি টমেটো সস, তারপরে দিচ্ছি চিলি সস, যেহেতু এটা চিলি চিকেন এখানে একটু সসের পরিমাণটা বেশি হবে, তারপরে দিয়েছিলাম সামান্য পরিমাণে সাদা সিরকা বা ভিনেগার, আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এই তো তারপর আমরা এখানে চিকেনটা দিয়ে দিয়েছি, আর এখানে আমি সবজি ব্যবহার করেছি গাজর আর ক্যাপসিকাম আর পেঁয়াজ, ভিডিওতে দেখানোর মতন আপনারাও কিন্তু এরকম পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপরে এই তো এখন একটু পানি দিয়ে দু এক মিনিটের জন্য ঢেকে রাখবো। সবজিটা হালকা মজে যাওয়ার পরে এখানে আমি লবণ ব্যবহার করেছি এক চা চামচের মতন, যেহেতু এখানে কিন্তু সসেও আছে, এই সসে কিন্তু ভালোই লবণ থাকে, তো আপনারা একটু বুঝে শুনে দিবেন। তারপরে হচ্ছে একটা বাটিতে দুই চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, এখন এই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব। দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন চিলি চিকেনটা হয়ে যাবে। নামানোর আগ দিয়ে সামান্য গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স আর এক চা চামচ চিনি দিয়ে নামিয়ে নিলাম, এতে করে একদম রেস্টুরেন্টের মতন স্বাদটা আসবে। আর একটু লেবু রসও দিয়েছিলাম, পরে একটু উপর দিয়ে আপনারা সাদা তিল ছিটিয়ে দিবেন, এতে করে লুকটা একদম রেস্টুরেন্টের মতন দেখা যাবে। দেখতেই পাচ্ছেন একদম হুবহু কিন্তু আপনারা এভাবে বাসায় চিলি চিকেন তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়েছিল এই চিলি চিকেনটা। আমি প্রায় তৈরি করি, আপনারাও একবার অন্তত ট্রাই করবেন, আর কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি চিকেন ফ্রাইটা তৈরি করব। আমি কিন্তু দুইটা জিনিস একসাথেই কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আমি ভিডিওটা একটু আলাদা আলাদা করে আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো আমি এখানে কিন্তু এখন চিলি চিকেন ফ্রাইয়ের জন্য মশলা রেডি করছি, সেম মশলাগুলোই কিন্তু আমি এখানে দিয়েছি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সেই সাথে চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, সাদা সিরকা, আপনার সাদা সিরকার পরিবর্তে লেবু রস ব্যবহার করতে পারেন। এই তো আমি একটু লেবু রসও অ্যাড করলাম, এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা চিকেনের টুকরাগুলো দিয়ে দিব। তো এই যে দেখছেন রানের পিস, এটা নিয়ে কিন্তু প্রতি বাসায় কারাকারি লাগে, এই দুই পিস হচ্ছে আমার দুই বাচ্চার জন্য রেডি থাকে, আর চিকেন ফ্রাই কিন্তু রানের পিস লাগবেই, তো এর জন্য আমি প্রায় এই কাজটা করি আর কি। চিকেন ফ্রাই করলে এই রানের পিসগুলো রেখে দিই মুরগি আনলে ওদের জন্য ফ্রাই করে দেওয়ার জন্য। তো এই তো ম্যারিনেট করে কিন্তু আমরা সাইডে রেখে দিব, আর এটা কোট করার জন্য কিন্তু ময়দা ব্যবহার করছি বা আটাও ব্যবহার করতে পারেন আপনি। তিন টেবিল চামচ আমি আটা দিয়েছি, আর দুই চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়াও দিতে পারেন, এতে করে চিকেন ফ্রাইটা অনেক বেশি মুচমুচে হবে। এই তো এখানে আমি সামান্য মরিচের গুঁড়া আর হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স অ্যাড করেছি, জাস্ট উপরের কোটিংটাও যাতে খেতে মজা হয় সেই জন্য। এরপরে 30 মিনিট ম্যারিনেট করে রাখার পরে এভাবে কিন্তু কোট করে নিচ্ছি, হাত দিয়ে করার চেয়ে এভাবে করলে বেশি ভালো হয়, ক্রাঞ্চিনেসটা ভালো আসে। তো এই তো আমি এখন ফ্রাই করে নিব, প্যানটা যখন আপনারা দিবেন তখন এর আগে তেল দিয়ে ভালোভাবে তেলটা গরম করে তারপর চিকেন ফ্রাইগুলো ছাড়বেন, এতে করে কিন্তু মুচমুচে ভাবটা খুব ভালোভাবে আসবে। এই তো ঘরে তৈরি চিকেন ফ্রাই কিন্তু হয়ে গেল দেশি স্টাইলের আর কি, এটা কিন্তু কেএফসি স্টাইলে না, একদম আমাদের ঘরোয়াভাবে তৈরি, যে বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে যে চিকেন ফ্রাইটা সার্ভ করে সেটাই। তো এরপরে আমি তৈরি করছি
ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কিন্তু বাটার ব্যবহার করে, তবে আমি তেল দিয়ে তৈরি করছি। সচরাচর সবার বাসায় কিন্তু বাটার থাকে না, তো চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন। এরপরে আদা কুচি রসুন কুচিটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে যেই সবজিগুলো দিলাম, আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি ঘরে যা ছিল তা দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো আমি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়েছি। আর এখানে দুইটা ডিম ব্যবহার করব, মানে ফ্রাইড রাইসের সাথে। চাইলে ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ডিমের সাথে কিন্তু চাইলে এখানে আপনি গোলমরিচের গুঁড়া, তারপর চিলি ফ্লেক্স, লবণ অ্যাড করে দিতে পারেন, আমি সেটাই করেছি। এখন হচ্ছে কি, ডিমটা দিয়ে দিলাম, এই তো এখন ভেজে নিব। আর চাইনিজ আইটেমগুলো রান্না করতে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হয়, তো আমি কিছু ফ্রোজেন মটরশুঁটিও দিয়ে দিয়েছি। শীতের সময় কিন্তু আমি ফ্রোজেন করে রাখি মটরশুঁটি, আপনারা মটরশুঁটি কিন্তু এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। বাসায় নিয়ে এসে ছিলে পরিষ্কার করে ব্যাস আপনার যে কোনো এয়ারটাইট বক্সে অথবা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। তো পোলাও রাইসটা দেওয়ার পরে এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, এই তো। তারপরে চিনি দিয়েছিলাম 1.5 চা চামচের মতন, আর লবণ দিয়েছি স্বাদ মতো। আপনারা যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী একটু মেজারমেন্টটা ফলো করবেন। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ভেজে ফ্রাইড রাইসটা নামিয়ে নেওয়ার পরে পরিবেশনের পালা। এই তো ঘরে তৈরি কিন্তু হয়ে গেল আমাদের চাইনিজ আইটেম। এই চাইনিজ আইটেমটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে অনেক বেশি মজার। আর বাচ্চাদের জন্য প্রায় কিন্তু আমার তৈরি করা হয়, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে পেজটাতে নতুন হয়ে থাকলে লাইক ফলো দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।